কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার আগরপুর বাস স্ট্যান্ডে কিশোরগঞ্জ ভৈরব আঞ্চলিক মহাসড়কের পাশে জ্বালানি তেলের লরি ওয়েল্ডিং করার সময় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে অগ্নিদগ্ধ হয়েছেন 5 জন। সকাল 10:30 আগরপুর বাস স্ট্যান্ডে মাহাতির ইঞ্জিনিয়ার ওয়ার্কশপে ওয়েল্ডিং কারিগর শফিক মিয়া জ্বালানি তেলের লরির ট্যাঙ্কে ওয়েল্ডিং ঝালাই করার সময় লরির একাংশ আকাশের দিকে উড়ে গিয়ে প্রায় 500 গজ দূরে ছিটকে পড়ে। সাথে সাথে বিকট শব্দে বিস্ফোরণ ঘটলে ঘটনাস্থলে 5 জন অগ্নিদগ্ধ হয়। অগ্নিদগ্ধদের মাঝে ওয়েল্ডিং কারিগর সেলিম মিয়া ও সালমান নামের একজন কৃষকের অবস্থা আশঙ্কাজনক। এ ঘটনায় কুলিয়ারচর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। উপরে আগুনের মতো লুকা উঠতেছে, চাইদি তাহলে উঠতে আছে উঠতে আছে, নিচের ভাই চাইদি মানুষগুলো বেঙ্গে লান লাফাইতেছে। আওয়াজ উনে ধরে আইছি, আইদি গাড়ি নাকি জ্বালা দিছিল এটা এখান থেকে। চট্টগ্রামের প্রাণকেন্দ্র মুরাদপুরে 25 কাঠা জমির উপর নির্মিত হচ্ছে আন্তর্জাতিক মানের সর্ববৃহৎ বাণিজ্যিক ও আবাসিক ভবন। দৃষ্টিনন্দন 17 তলা বিশিষ্ট ভবনের প্রথম তলায় সুপার শপ, দ্বিতীয় থেকে পঞ্চম তলার বাণিজ্যিক ভবনে রয়েছে রেডিমেড গার্মেন্টস, থান কাপড়, জুতা, কসমেটিক্স, জুয়েলারি, ইলেকট্রনিক্স, কিডস জোন, গেম জোন ও ফুডকোর্ট। এবং সপ্তম তলা থেকে 17 তলায় রয়েছে সুদৃশ্য অত্যাধুনিক ফিটিংসের ফ্ল্যাট। বিনিয়োগের সময় এখনই, সাফ কবলায় দোকান, শোরুম ও ফ্ল্যাট বুকিং চলছে। যোগাযোগ 01707-117-113, 01707-117-114। এ প্রজেক্ট অফ সিদ্রাস সাইফ ডেভেলপার অ্যান্ড কনস্ট্রাকশন কোম্পানি লিমিটেড।